আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গ্রেপ্তারের সময় এনেকে নির্যাতন করা হয়নি, তিনি মিথ্যে বলেছেন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 20 লাখ কোটি টাকা ঋণের বোঝা বইছে দেশ বললেন পোখরোল। বেআইনি সমাবেশ ছাত্রভঙ্গ করতে ঢাকায় পুলিশের বিশেষ মহড়া। এদিকে ফ্যাসিবাদ পতনের দাবিতে যুব গণতন্ত্র মঞ্চের সমাবেশ। 14 থেকে 18 এর মতো নির্বাচন আর হতে দেওয়া হবে না বললেন আজম। এবং সর্বশেষ জানাব, ফিলিস্তিন ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দুটি মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী আনিকে নির্যাতন করা হয়নি, বরং তিনি আদালতে মিথ্যে বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গোকুলতলায় সত্যেন সেন শিল্পী গোষ্ঠী আয়োজিত শারদীয় উৎসব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনি জামিন নেননি, তাই তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে। তাকে নির্যাতন করা হয়নি, কিন্তু তিনি আদালতে মিথ্যে অভিযোগ করেছেন। গ্রেপ্তারের সময় তার বাড়ির কোনো দরজা ভাঙা হয়নি, আদালতের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি মিথ্যে বলেছেন। পরোয়ানাভুক্ত আসামিদের জামিন নিতে আদালতে যেতে হয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিন্তু এনি জামিন নেননি, তিনি আদালতে যা বলেছেন তা মিথ্যে, কারণ তিনি নির্যাতনে কোনো প্রমাণ দেখাতে পারেননি। পুলিশ নির্যাতন করেনি তাকে, সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, আমরা প্রমাণ পাইনি। এনি এখনও সাদা পোশাকে আছেন যেটি তিনি পরেছিলেন। দরজা ভাঙার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী সবসময় কাজ করে। তিনি আরও বলেন, আমরা সবসময় বলি যে যারা কোনো মামলার আসামি তারা আদালতে গিয়ে জামিন নেয়, কিন্তু এনি জামিন না নেওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে যায়, এটা পুলিশের দায়িত্ব। 20 লাখ কোটি টাকা ঋণের বোঝা বইছে দেশ বললেন ফখরুল। দেশের অর্থনৈতিক ভয়ঙ্কর বিপর্যয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ালেও দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। শ্রীলঙ্কা 1 বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে নেতৃত্ব ও সুশাসনের জন্য, অথচ দেশে মূল্যস্ফীতি রেমিটেন্স প্রবাহ শোচনীয়। শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আওয়ামী লীগ সরকারের 1.5 দশকে ব্যাংকিং খাতে চরম অব্যবস্থাপনা ও লাগামহীন দুর্নীতির অর্থ পাচারের মাধ্যমে বিদেশি সম্পদের পাহাড় শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বড় ধরনের সংকটের দিকে এগোচ্ছে দেশের অর্থনীতি, উন্নয়নের গাল গল্প করে দেশকে ঋণের জালে জর্জরিত করে দেউলিয়া করতে যাচ্ছে সরকার, এখন প্রায় 20 লাখ কোটি টাকা ঋণের বোঝা বইছে দেশ। মির্জা ফখরুল বলেন, উন্নয়নের রোল মডেল বলে প্রতারণা করেছে সরকার, একটা অল্প সংখ্যক শ্রেণী সব লুট করে নিচ্ছে, দারিদ্র থেকেই যাচ্ছে, বৈষম্য বাড়ছে। গত 1.5 দশকে 90,000 কোটি টাকা লুট হয়ে গেছে। সরকারের সর্বগ্রাসী লুটপাট ও রাজনৈতিক দুর্বলতা দেশের অর্থনৈতিক ধ্বংসের জন্য দায়ী বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ব্যাংক ঋণী নামে লুটপাট রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে সরকার। দেশের অর্থনৈতিক দুরবস্থা একদিনে সৃষ্টি হয়নি, সরকারের উন্নয়নের স্লোগানের নিচে চাপা পড়েছিল। তিনি আরও বলেন, ব্যাংকিং খাতে নজিরবিহীন তারল্য সংকট চলছে, আমানতকারীদের আমানতের ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে, বিনিয়োগ কমছে, মূল্যস্ফীতি বেড়েই চলেছে, অর্থনৈতিক বিপর্যয়ে ভোটারবিহীন সরকারের কিছু যায় আসে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে ঢাকায় পুলিশের বিশেষ মহড়া। দাঙ্গা নিয়ন্ত্রণ ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সদস্যদের নিয়ে একটি বিশেষ মহড়া হয়েছে। শুক্রবার ঢাকার পূর্বাঞ্চলে মহড়া হয়। মূলত বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার কৌশল মোকাবেলা নিয়ে এই মহড়া হয়েছে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। মহড়ায় অংশ নেওয়া পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে, সেসব চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সতর্ক থেকে এবং মাথা ঠান্ডা রেখে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আইন শৃঙ্খলা জনশৃঙ্খলা মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা আমাদের প্রধান কাজ ও পবিত্র দায়িত্ব। পেশাদারি ও কাঙ্ক্ষিত সেবা দিয়ে তা প্রতিফলন ঘটাতে হবে। উল্লেখ্য, দায়িত্ব দেওয়ার পর 2 অক্টোবর মিথ্যা প্রেস এক সংবাদ প্রশ্নের জবাবে
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছিলেন, অনুমতি ছাড়া রাজধানীতে কোনো সংগঠন কর্মসূচি পালনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে নির্ভয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, ডিএমপির সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য এই মহড়া হয়েছে। ডিএমপির অনলাইন নিউজ পোর্টাল dmpnews.org-তে এই সংক্রান্ত একটি প্রতিবেদনও গতকাল প্রকাশ করা হয়েছে। মহড়ায় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার প্রশাসনিক ক্যাম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার ক্রাইম এট অপারেশনস ডক্টর মহিদুদ্দিন সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফ্যাসিবাদ পতনের দাবিতে যুব গণতন্ত্র মঞ্চের সমাবেশ। ফ্যাসিবাদের পতনী শাসন ব্যবস্থার পরিবর্তন ও কর্মমুখী রাষ্ট্র করার লক্ষ্যে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যুব গণতন্ত্র মঞ্চ। শুক্রবার 13 অক্টোবর বেলা 4টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতারা। সমাবেশে নেতারা বলেন, বাংলাদেশ আজ ফ্যাসিবাদের কবলে পড়েছে। ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে এমপি ইলেকশন পর্যন্ত মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এমনকি স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ রাষ্ট্রে এমন এক শাসন ব্যবস্থা কায়েম করেছে যেখানে জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হলেও সংসদে হ্যাঁ অথবা না ভোটের বাইরে এবং তামাশা করা ছাড়া আর কোনো কাজ নেই। নেতৃত্ববৃন্দ আরও বলেন, স্বৈরাচারী ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় থাকতে গিয়ে মন্ত্রী এমপিরা প্রকাশ্য বিরোধী দলগুলোর নেতাদের ক্রমাগত জীবন নষ্টের হুমকি দিয়ে যাচ্ছেন। মত প্রকাশের স্বাধীনতা আছে তলানিতে বর্তমান আওয়ামী লীগ সভানেত্রী সব কিছু বন্ধ করে দেব বলে জনগণের পয়সায় জনগণকে থোড়াই কেয়ার করছেন। নেতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিরোধী রাজনৈতিক নেতাদের একের পর এক রাজবন্দী করে রেখেছেন। রোগ মুক্তির জন্য উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা পেতে বেগম জিয়ার অধিকার ক্ষুণ্ণ করে তাকে তিলে তিলে হত্যার আয়োজনে জনগণের হাইকোর্টে দেখানোর মতো পরিস্থিতি। এই সকল পরিস্থিতি থেকে ফ্যাসিবাদ থেকে মুক্তির দিশায় জনগণের ভোট এবং ভাতের অধিকার, বিশেষজ্ঞ যুবকদের কর্মের দাবিতে জনগণের সরাসরি অংশগ্রহণে গণঅভ্যুত্থান সৃষ্টির আহ্বান জানান তারা। নাগরিক যুব ঐক্যের সভাপতি শ্যামসার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ খানের সঞ্চালনায় যুব সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুব পরিষদের সভাপতি সেম শামসুল আলম মিক্সন, বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক সংহতি বাবর চৌধুরী, বাংলাদেশ যুব ফেডারেশনের সভাপতি উৎসব মোস্তাক, বাসানী যুব পরিষদ সভাপতি হাবিবুর রহমান হাবিব, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলন সভাপতি মাসকুর রাতুল, নাগরিক যুব ঐক্যের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাহির হোসেন প্রমুখ। 14-18 মতো নির্বাচন আর হতে দেওয়া হবে না বলেন আজম। 2014-2018 সালের মতো নির্বাচনী দেশে আর হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তিনি বলেন, বিএনপি নেতা কর্মীদের গায়েবের মৃত্যুর রাজনৈতিক হয়রানিমূলক মামলায় সাজা দিয়ে জেলে রেখে নির্বিঘ্নে 2014 এবং 2018 সালের আদলে এর একটি নির্বাচন করার পরিকল্পনা করেছে সরকার। আমরা পরিষ্কার বলে দিতে চাই, সেরকম কোনো নির্বাচন দেশে হবে না, হতে দেওয়া হবে না। শুক্রবার 13 অক্টোবর খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং বিএনপি নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল। ফিলিস্তিন ইসরায়েলে আগ্রাসনের প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ। ফিলিস্তিন ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুক্রবার 13 অক্টোবর জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেট থেকে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এদিকে কর্মসূচিকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বায়তুল মোকাররম ও পল্টন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য